কে প্রাণবন্ত করেছেন, মহান জাতীয় সংসদের সাবেক সফল স্পিকার, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, অনুষ্ঠানের বিশেষ অতিথি ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাননীয় সংসদ সদস্য জনাব ইমরান আহমেদ, উপস্থিত বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি, বাংলাদেশ আইসিটি ডিভিশনের সাথে কো অর্গানাইজার, আইসিটি এক্সপো 2015-র যৌথভাবে আমরা যে সরকার এবং প্রাইভেট সেক্টর একসাথে আয়োজন করছি, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মাহফুজুল আরিফ, উপস্থিত আছেন আইসিটি ডিভিশনের সম্মানিত সচিব শ্যামসুন্দর শিকদার, উপস্থিত মন্ত্রিপরিষদের মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, এক্সেলেন্সিস, অনারেবল অ্যাম্বাসেডার্স অ্যান্ড হাই কমিশনার্স ফ্রম ফ্রেন্ডলি কান্ট্রিজ, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট খাতের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, আদাব ও নমস্কার। আপনাদের সকলকে জানাচ্ছি আষাঢ়ের প্রথম দিনের বৃষ্টি ভেজা কদম ফুলের স্নিগ্ধ শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতা স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে। আমি স্মরণ করছি বায়ানের ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যে লাখো শহীদের আত্মদানের বিনিময়ে, যে 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আজকে মুক্তভাবে নিঃশ্বাস নিচ্ছি, সেই সকল শহীদের আত্মদানের প্রতি আমি স্মরণ করছি 1964 সালে যেই কম্পিউটার বাংলাদেশে যাত্রা শুরু করেছিলেন উত্তরবঙ্গের এক নিভৃত পল্লী নাটোর জেলার সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামের মরহুম পরমাণু বিজ্ঞানী হানিফ আলীকে, যিনি 50 বছর আগে এই বাংলাদেশের মাটিতে পরমাণু কমিশনে প্রথম বাংলাদেশের মাটিতে কম্পিউটারের ব্যবহার শুরু করেছিলেন। সম্মানিত সুধীর, 1952 সালে সেই দিন মায়ের ভাষা মাতৃভাষাকে রাষ্ট্রভাষা পাওয়ার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলার ছাত্র জনতা আন্দোলন এবং আত্মদানের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছিলাম। 1971-এর মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা লাখো শহীদের আত্মদানের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম। কিন্তু 75-এ ঘাতকদের নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমরা সেই দিন বঙ্গবন্ধুকে হারিয়েছিলাম এবং বাংলাদেশের গন্তব্যকে হারিয়েছিলাম। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ 21 বছর বাংলাদেশ একটি লক্ষ্যবিহীন তরীর মতো তীর খুঁজে পায়নি। 21 বছর পর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন, তখন বাংলাদেশ তার সঠিক পথের দিশা খুঁজে পেল। এবং 96 উনি দায়িত্ব গ্রহণ করার পরেই উনার যুগোপযোগী নেতৃত্বের ফলে উনি মোবাইলের মনোপলি ভেঙে দিলেন, কম্পিউটারের প্রতি শুল্ক প্রত্যাহার করলেন এবং বাংলাদেশে তথ্য প্রযুক্তির বিপ্লব উনি সূচনা করলেন। বাংলাদেশের ঘরে ঘরে সাধারণ গ্রামীণ জনপদে কম্পিউটার পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। মোবাইলের মনোপলি ভেঙে দিয়ে সবার হাতে হাতে একেবারে তৃণমূল পর্যন্ত প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আধুনিক যোগাযোগের মাধ্যম মোবাইল ফোনকে সহজলভ্য করে দিলেন। তাই আমি বলবো, 75-এর যে জুন মাসে বঙ্গবন্ধু ITU ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তির খাতে যে যাত্রাটা শুরু করেছিলেন, 21 বছর যে যাত্রাটি ব্যাহত হয়েছিল জননেত্রী শেখ হাসিনা 21 বছর পর 96-এ সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পরেই সেটাকে আবার সঠিক পথের দিশা দিয়েছিলেন। সুধী মণ্ডলী, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, এখন বাস্তবতা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 12 ডিসেম্বর 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে যে রূপকল্প
যে দীর্ঘমেয়াদী ভিশন এদেশের তরুণ প্রজন্মের সামনে রেখেছিলেন, আজকে 6 বছর পরে সারা বিশ্বের কাছে বাংলাদেশ আজকে আর পিছিয়ে পড়া কোনো দেশ নয়, বাংলাদেশ আজকে সামনে এগিয়ে যাওয়ার দেশ। বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সারা বিশ্বের কাছে আমরা শুনি মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের উন্নয়নের রোল মডেলের দেশ, আমরা শুনি সিঙ্গাপুর লিকুইনোর রোল মডেল লিকুইনোর উন্নয়নের দেশ। খুব বেশি দিন দূরের কথা নয়, আমাদের তরুণ প্রজন্মের প্রাণশক্তিকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ আমরা 2021 সাল নাগাদ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করে সারা বিশ্বকে আমরা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রোল মডেল বাংলাদেশকে সারা বিশ্বের কাছে তুলে ধরব। আজকে তাই এই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি মানব সম্পদ উন্নয়নের দিকে। আমার মনে আছে মহামান্য রাষ্ট্রপতি যখন মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার ছিলেন, আমি যখন 28 বছর 6 মাসে নবম জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম, 29শে জানুয়ারি মহান জাতীয় সংসদে প্রথম মাননীয় স্পিকার আমাকে ফ্লোর দিয়েছিলেন, একেবারে সবার শেষ সারি থেকে উনার দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছিলাম জীবনের প্রথম দিন সংসদে গিয়ে, এবং সেই দিন মাগরিবের আজানের বিরতির আগে হাত তুলেছিলাম প্রায় 1.5 ঘন্টা, উনি নজর দেননি। সর্বশেষে হাত যখন ব্যথা হয়ে গেছিল তখন আর একটা হাত দিয়ে এটা সাপোর্ট দিয়েছিলাম, কিন্তু হাত নামাইনি। এবং মাগরিবে বিরতির আগে মাননীয় স্পিকার বললেন, মাননীয় সংসদ সদস্য জুনায়েদ আহমেদ পলক, আমি আপনাকে দেখেছি, এত কষ্ট করে হাত তুলে থাকার দরকার নাই, মাগরিবে বিরতির পর আপনাকে ফ্লোর দেব। একটি কথা, একটি বাক্য একজন তরুণ সংসদ সদস্যকে কতখানি অনুপ্রাণিত করতে পারে। সংসদে কখনোই অনুপস্থিত থাকতাম না, ছাত্র জীবনে অবশ্য আমার স্কুল ফাঁকি দেওয়ার ইচ্ছা বা স্কুল ফাঁকি মাঝে মধ্যে দিতাম ক্রিকেট বা ফুটবল খেলতে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি যখন মহান জাতীয় সংসদে উনি থাকতেন, সভাপতিত্ব করতেন, তখন আমার সংসদ ফাঁকি দিতে ইচ্ছে করত না। কারণ উনি সংসদে থাকা মানে হচ্ছে সংসদটা প্রাণবন্ত, এবং উনি আমাদেরকে বিভিন্ন সময়ে অনেক কিছুই শিক্ষা প্রদান করতেন, অভিভাবকের মতো দায়িত্ব পালন করতেন। জীবনের প্রথম যেদিন ফ্লোর পেলাম 29শে জানুয়ারি 2009, সেই দিন মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলাম, মাননীয় স্পিকার, আপনি 1970 সালের সংসদের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য ছিলেন, আমি এই নবম জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সদস্য। সেই দিন তৎকালীন মাননীয় স্পিকার নিজে মাইক্রোফোনে বলেছিলেন, তোমার হলো শুরু, আমার হলো সারা। এবং এই যে অনুপ্রেরণা, এবং ডিজিটাল বাংলাদেশের যে ডিজিটাল পার্লামেন্ট, আজকে যে সময়, আপনারা সবাই জানেন যে রাজনীতিবিদরা কথা বলতে লাগলে আর শেষ করে না, মাননীয় স্পিকার এত সুন্দর একটা ডিজিটাল ব্যবস্থা করলেন, উনাকে আর ফ্লোর বন্ধ করতে হতো না, মাইক্রোফোন অফ করতে হতো না, 2 মিনিট 5 মিনিট 20 মিনিট ডিজিটাল ওয়াচ আমাদেরকে সংসদ সদস্যদেরকে সেই সময়ানুবর্তিতা শেখানোর জন্য ডিজিটাল প্রবর্তন করেছিলেন মহামান্য রাষ্ট্রপতি সেই সময় পার্লামেন্টে। এবং আজকে আমাদের প্রত্যেকটি সংসদ সদস্য, প্রত্যেক জনের আমাদের ওয়েবসাইট, আমাদের ইমেইল, এবং সবকিছু ইমেইলে পাওয়া, এবং প্রত্যেক জন সংসদ সদস্যকে একটি করে ল্যাপটপ দেওয়ার জন্য কিন্তু উনি প্রকল্প গ্রহণ করে এসেছিলেন, যেটি আমরা প্রত্যেক 350 সংসদ সদস্যকে উনার এই উদ্যোগ সফলভাবে আমরা বাস্তবায়ন করেছি, সকল সংসদ সদস্যদেরকে আমরা ল্যাপটপ প্রদান করতে পেরেছি। তাই আমি বলবো ডিজিটাল পার্লামেন্ট উনি করে এসেছেন। আজকে মহামান্য রাষ্ট্রপতি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে রূপকল্প,
সেটাকেও সম্পূর্ণ করার জন্য নেতৃত্ব দিচ্ছেন, সহযোগিতা চালিয়ে যাচ্ছেন। এবং আরেকটা বিষয়, বিশেষ করে আমার ইউনিভার্সিটি ছাত্রছাত্রী যারা আছে উপরে, তাদের বলতে চাই এই ডিজিটাল বাংলাদেশ তাদেরই জন্য। হয়তো আপনারা জানেন না, বাংলাদেশের একটা পয়সাও যদি বাজেটে বরাদ্দ হয়, সেটা কিন্তু বরাদ্দ প্রদান করা হয় মহামান্য রাষ্ট্রপতির প্রতি। অর্থাৎ এই সকল বাজেট কিন্তু উনাকে প্রদান করা হয়। ফলে আমরা আশা করব ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য আরো বেশি বরাদ্দ যেন প্রদান করা হয়, তার জন্য মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে উনি অনুরোধ করবেন। আজকে ডিজিটাল বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন মানবসম্মত উন্নয়ন। আমি মহামান্য রাষ্ট্রপতি সভাপতিত্বে পার্লামেন্টে একবার মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে 16 কোটি দেশ, আমাদের পরিবার পরিকল্পনা কর্মসূচি একটু ধীর গতিতে আগাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী উত্তরে বলেছিলেন, আমরা আমাদের দেশের জনগোষ্ঠীকে বোঝা মনে করি না, সম্পদ মনে করি। এই সম্পদকে আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে চাই। আমি তারপরে উপলব্ধি করলাম, আজকে জাপান, জার্মান, ইউরোপ, আমেরিকাতে উন্নত সব দেশগুলি আজকে কিন্তু তারা কর্মক্ষম মানুষের অভাব বোধ করছে। তাদের কিন্তু এখন কর্মক্ষম তরুণ প্রজন্মের সংকট বিরাজ করছে। আমাদের বাংলাদেশে হয়তো সোনা রূপা হীরার খনি নেই, কিন্তু আমাদের আছে অফুরন্ত তরুণ প্রজন্মের তারুণ্যের শক্তি, যেটা দিয়ে আমরা সারা বিশ্বকে জয় করতে পারব। আমরা সেই কারণে আগামী 3 বছরে লার্নিং আর্নিং, ফাস্ট ট্র্যাক ফিউচার লিডার, স্কিল এনহ্যান্সমেন্ট, এই ধরনের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 1 লক্ষ তরুণ প্রজন্মকে আমরা দক্ষ প্রযুক্তিবিদ হিসেবে গড়ে তোলার জন্য ট্রেনিং কর্মসূচি শুরু করেছি। 118টি বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম 1 Gbps হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি দিয়ে আমরা সংযুক্ত করছি, যেখানে দ্রুত গতি সম্পন্ন ইন্টারনেট থাকবে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে। আমরা ইতিমধ্যে বুয়েটে রোবোটিক্স ল্যাব তৈরি করার জন্য 2 কোটি টাকা বরাদ্দ দিয়েছি। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে নেটওয়ার্কিং ল্যাব, এনিমেশন ল্যাব করার জন্য বরাদ্দ দিয়েছি। জাহাঙ্গীরনগর আজকে ঘোষণা করছি, বাংলাদেশের 118টি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ICT ডিভিশন থেকে বিশেষায়িত কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে ইনশাআল্লাহ। এবং আমাদের এই 118টি বিশ্ববিদ্যালয়ে আমরা লক্ষ্য করেছি, যেই ডিভাইস, যেই ল্যাপটপ বিল গেটস ব্যবহার করে মাইক্রোসফট তৈরি করেছে, যেই ল্যাপটপ, যেই ডিভাইসটি মার্ক জুকারবার্গ ব্যবহার করে ফেসবুক তৈরি করেছে, স্টিভ জবস যেই ডিভাইস ব্যবহার করে অ্যাপল তৈরি করেছে, সেই ডিভাইসটা যদি আমাদের মেধাবী সন্তানদের হাতে থাকে, তাহলে বাংলাদেশ থেকেও স্টিভ জবস, বিল গেটস, মার্ক জুকারবার্গের জন্ম হবে। এবং যার প্রমাণ, গত 3রা মে আপনারা জানেন যে জননেত্রী শেখ হাসিনা যুগান্তকারী এক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, বিনামূল্যে বছরের প্রথম দিন 33 কোটি বই আমাদের ছাত্রছাত্রীর হাতে তুলে দিয়ে। আরেকটি যুগান্তকারী পদক্ষেপ আমরা পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে। আপনারা জানেন গত 3রা মে জনাব সজীব ওয়াজেদ জয় এদেশের তরুণ মেধাবী, অথচ যাদের সামর্থ্য নেই, সেই সকল মেধাবীদের হাতে 500 ল্যাপটপ হাতে বিনা পয়সায় তুলে দিয়েছেন। এবং আমরা এক্সিম ব্যাংক, আমরা ধন্যবাদ জানাচ্ছি যে প্রথম পর্যায়ে সবার আগে এক্সিম ব্যাংক এগিয়ে এসছে, এবং আমরা আশা করছি ভবিষ্যতে আরো বড় বড় কোম্পানিগুলি, ব্যাংক, বিমা, শিল্প প্রতিষ্ঠান, তারা এই 1 স্টুডেন্ট 1 ল্যাপটপ 1 ড্রিম প্রজেক্টে এগিয়ে আসবেন। আমাদের পরিকল্পনা আছে দেশের 118টি ইউনিভার্সিটি থেকে মেধাবী কিন্তু দরিদ্র যারা, তাদেরকে এই বছরে 2000 এবং আগামী 1 বছরে আরো 1 লাখ
ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ ওয়ান ড্রিম প্রজেক্টে আমরা বাস্তবায়ন করব। আমি শেষে একটা বিষয় বলতে চাই, আমরা সকলেই নিজেদের পণ্যকে উৎসাহিত করতে চাই। আমরা সফটওয়্যার এক্সপোর্টের জায়গায় অনেক এগিয়ে গেছি, 30 মিলিয়ন সফটওয়্যার এক্সপোর্ট আজকে মাত্র 6 বছরের মধ্যে এসে দাঁড়িয়েছে $250 মিলিয়ন। আমরা টার্গেট করছি $1 বিলিয়ন আমরা ICT এক্সপোর্ট করব 2018 সালের মধ্যে। এখন আমাদের প্রশ্ন, আমরা কম্পিউটার সমিতির তথ্য অনুযায়ী আমরা দেখি যে প্রতি বছর বাংলাদেশে 2.5 লক্ষ ল্যাপটপ বিক্রি হয়, 3 লক্ষ ডেস্কটপ বিক্রি হয়, ট্যাব বিক্রি হয়, মোবাইল ফোন প্রায় 20 লক্ষ বিক্রি হয়, কিন্তু সবই আমরা আমদানি করি, আমরা সবই আমদানি করতে হয়। তো আমরা কি সারা জীবন আমদানি কারক দেশ থাকব নাকি প্রস্তুতকারী দেশ হব? সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী, বাজেটে দেশীয় উৎপাদনের জন্য উৎসাহিত করার জন্য 2024 সাল পর্যন্ত IT এবং ITS সেক্টরের সকল কর মকুব করেছেন। এবং আমি বিশ্বাস করি আমাদের দেশের 16 কোটি মানুষ বাংলাদেশ রেলে চড়তে চায়, বাংলাদেশ বিমানে উঠতে চায়, বাংলাদেশ টেলিফোন ব্যবহার করতে চায়, BTCL এর ব্যান্ডউইথ ইউজ করতে চায়, বাংলাদেশের প্রস্তুত ডুয়েল এর মান ভালো করে নিজেরা ল্যাপটপ ব্যবহার করতে চায়। তাই আমি বলবো যে আজকে মহামান্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ, আমরা আমাদের দেশীয় পণ্যকে উৎসাহিত করার জন্য এবং বিদেশি যেগুলো ব্র্যান্ড আজকে আন্তর্জাতিকভাবে সুনাম কুড়িয়েছে তাদেরকে বাংলাদেশে প্রোডাকশন প্ল্যান্ট অ্যাসেম্বলিং প্ল্যান্ট তৈরি করার জন্যই আমরা ফোকাস করছি। আমরা আজকে এই ICT এক্সপোর মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের দেশীয় উৎপাদনকে উৎসাহিত করা, এবং সেই উদ্দেশ্যকে নিয়েই আমরা চাই যে আমরা 1000 ইনোভেশন বাই 2021 আমরা অল্প দিনে ঘোষণা করব, যেটা আমাদের নিজেদের উৎপাদন নিজেদের উদ্ভাবন 2021 সাল নাগাদ সারা বিশ্বকে আমরা জানিয়ে দিতে চাই। সকলকে ধন্যবাদ দিয়ে মহামান্য রাষ্ট্রপতি আজকে যে সময় দিয়েছেন, উনি চির তরুণ চির সবুজ, এবং আমরা বিশ্বাস করি সৃজনশীল মন যার সেই তরুণ। তো উনার এই সৃজনশীল মন এবং নেতৃত্ব দিয়ে আমাদের তরুণ প্রজন্মকে নিয়ে আমরা জননেত্রী শেখ হাসিনার ভিশন 2021 ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করব, এই প্রত্যাশা ব্যক্ত করে ICT এক্সপো 2015-র সাফল্য কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। তরুণরাই গড়বে নতুন দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ডিজিটাল বাংলাদেশ আজ আর কোনো স্বপ্ন নয়, এক বাস্তবতা। সম্মানিত সুধী মণ্ডলী, এবারে আপনাদের জন্য রয়েছে লেজার শো প্রদর্শনী। সবাইকে লেজার শো উপভোগ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। Ladies and gentlemen, now a laser show. Please enjoy the colorful laser show.
2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে। দর্শক মন্ডলী, আমরা উপভোগ করলাম এক দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর লেজার শো। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবারে প্রেস বিনিময় পর্ব। প্রথমে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদের হাতে ক্রেস্ট তুলে দেবেন অনুষ্ঠানের সভাপতি জনাব জুনায়দ আহমেদ পলক এমপি। আমি মহামান্য রাষ্ট্রপতিকে ক্রেস্টটি গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। Ladies and gentlemen, now exchange of crest. A crest is being presented to the Honorable President of the People's Republic of Bangladesh by the Chair of this program, Mr. Junaid Ahmed Pollock, MP. এবারে মহামান্য রাষ্ট্রপতি একটি ক্রেস্ট প্রদান করবেন। ক্রেস্টটি গ্রহণ করছেন অনুষ্ঠানের সভাপতি ও মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়দ আহমেদ পলক এমপি। Now the Honorable President is reciprocating by presenting a crest to the Chair of the program, Mr. Junaid Ahmed Pollock MP. এবারে মহামান্য রাষ্ট্রপতির হাতে বঙ্গভবনের অ্যাপস তুলে দিচ্ছেন মাননীয় প্রতিমন্ত্রী। মহামান্য রাষ্ট্রপতিকে অ্যাপসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। Ladies and gentlemen, now the Honorable President is inaugurating the Bangobhavan app. Honorable State Minister Mr. Junaid Ahmed Pollock is presenting it to him, where he is tapping and opening it formally. This app is available free at the Google Play Store. All the activities of Bangobhavan from now on will be available and accessible by all who are interested. এখন থেকে এই অ্যাপসটি গুগল প্লে স্টোরে থাকবে। অ্যাপসটি থেকে বঙ্গভবন সম্পর্কিত যে কোনো তথ্য যে কেউ ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি। সুধী মঞ্জুলি, এবারে বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য এবং বাংলাদেশ আইসিটি এক্সপো 2015 এর শুভ উদ্বোধন ঘোষণা করবার জন্য। সুধী মঞ্জুলি, মহামান্য রাষ্ট্রপতি।
Ladies and gentlemen, I would humbly request the chief guest, Honorable President of the People's Republic of Bangladesh, Mr. Mohammad Abdul Hamid, to kindly deliver his speech. Assalamu alaikum. বাংলাদেশ আইসিটি এক্সপো 2015 এর উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী, আমার অত্যন্ত স্নেহভাজন জুনায়েদ আহমদ পলক এমপি, বিশেষ অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব ইমরান আহমেদ এমপি, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মঞ্চে উপবিষ্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মানিত সচিব জনাব শ্যাম সুন্দর শিকদার, বাংলাদেশ কম্পিউটার সমিতির সম্মানিত সভাপতি এইচ এম মাহফুজ আরিফ, কূটনৈতিক, দেশ বিদেশ থেকে আগত তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞগণ, সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশ আইসিটি এক্সপো 2015 এর উদ্বোধন অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত। পাশাপাশি 10 মিনিট বিলম্বে আসার জন্য অনিবার্য কারণবশত আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন আমার লিখিত বক্তব্য আছে, সংসদে স্পিকার থাকাকালীন আমি স্বাধীন ছিলাম, বক্তব্য রাখতে পারতাম ফ্রি স্টাইল, কিন্তু এখন আমি অনেকটা বন্দী জীবনের মতোই আছি, কথাবার্তাও খুব হিসাব করে মানে সাংঘাতিক ভাবে যাতে কোনো কিছু ফাউল না হয়ে যায় সেই দিক থেকে লক্ষ্য রেখেই করতে হয়, যার জন্য এমন সুন্দর আজকের সভাপতি আমার স্নেহভাজন জুনায়েদ আহমদ পলক যেভাবে বলেছেন ঠিক এইভাবে ফ্রি স্টাইল সুন্দর করে বলার সুযোগ বা সৌভাগ্য এই মুহূর্তে আমার নাই। আমাদের ব্যক্তি ও কর্মজীবনের প্রতিটি ক্ষণে তথ্য প্রযুক্তির ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের দিনটি আমাদের জন্য ভিন্ন আঙ্গিক ও নতুন মাত্রা যোগ করেছে। তথ্য প্রযুক্তির অগ্রযাত্রায় এক নতুন আলোক শিখা প্রজ্বলিত হল, এ আলোয় আমরা গাইব আমাদের অর্জনের গান। নতুন নতুন প্রযুক্তি ও আবিষ্কারের সাথে সবাইকে পরিচিত হবার এই উদ্যোগের সাথে সম্পৃক্ত সবাইকে আমার প্রাণ দ্বারা অভিনন্দন। আমি জেনেছি এবারে মেলার উদ্দেশ্য হচ্ছে আইসিটি পণ্য ও সেবা সমূহের ব্যবসায়িক সুবিধা সৃষ্টি ও বিনিয়োগকে উৎসাহিত করে আমদানি নির্ভরতা কমিয়ে মেক ইন বাংলাদেশ প্রতিষ্ঠার উদ্যোগকে এগিয়ে নেওয়া। সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের সহায়ক এই উদ্যোগকে আমি স্বাগত জানাই, আর এই লক্ষ্য বাস্তবায়নের সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত ও সহযোগী ভূমিকা প্রয়োজন। আমি আশা করি অদূর ভবিষ্যতে বিভিন্ন খাতের বাস্তব প্রতিফলন ঘটবে। সম্মানিত সুধীমণ্ডলী, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। শিক্ষা ব্যবস্থায় তথ্য প্রযুক্তির ব্যাপক সম্প্রসারণ ছাড়াও প্রশাসন, ব্যাংকিং, চিকিৎসা সেবা, ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগের মাধ্যম হিসাবে তথ্য প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম। তথ্য প্রযুক্তি এখন জনগণের ক্ষমতায়ন ও দারিদ্র বিমোচনের অন্যতম হাতিয়ার। তথ্য প্রযুক্তির মাধ্যমে সেবা পৌঁছে গেছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে, এর ফলে নাগরিক জীবনে স্বাচ্ছন্দ্য ও স্বস্তি ফিরে এসেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তিকে শোষণমুক্ত সমাজ গড়ার হাতিয়ার বিবেচনা করতেন, তাই তিনি স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠনের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিকে বিশেষ অগ্রাধিকার দেন। 3 লাখ
প্রযুক্তি উদ্ভাবনের জন্য 1973 সালে BCSIR প্রতিষ্ঠা করেন। দেশের প্রথম শিক্ষা কমিশনের দায়িত্ব দিয়েছিলেন ডক্টর কুদরতী খুদার মতো বিজ্ঞানীর হাতে। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রা নিশ্চিত করতে তিনি বিদেশে অবস্থানরত বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছিলেন। বঙ্গবন্ধু দেশে টেলিযোগাযোগ প্রযুক্তির বিকাশের জন্য বেদবুনিয়ায় দেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র স্থাপন করেন। বর্তমান সরকার বিজ্ঞান ও প্রযুক্তির বহুবিধ ব্যবহারের মাধ্যমে 2021 সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করছে। এই অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে চাই। সম্মানিত সুধীবৃন্দ, দেশব্যাপী বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি শিক্ষা বিস্তারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে এবং বিজ্ঞান ভিত্তিক যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে আমাদের অবস্থানকে আরো দৃঢ় করতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থাপনা বাস্তবায়ন শুরু হয়েছে। মহাকাশে আমাদের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ শীর্ষক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আশা করা যায় আগামী 3 বছরের মধ্যে এই স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ সম্ভব হবে। আর দেশের মানুষ 2G, 3G ও 4G প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাচ্ছে এবং দেশের 12 কোটি মানুষ সাশ্রয়ী মূল্যে মোবাইল ফোন ব্যবহার করতে পারছে। সম্মানিত সুধীমণ্ডলী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1973 সালে বাংলাদেশ আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা ITU এর সদস্য পদ লাভ করে 2010 সালে বাংলাদেশে প্রথমবারের মতো ITU এর কাউন্সিল মেম্বার পদে নির্বাচিত হয়, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি বৃদ্ধি সহ বিশ্ব অঙ্গনে বাংলাদেশের টেলিযোগাযোগ ও ICT খাতে জোরালো ভূমিকা রাখারও সুযোগ সৃষ্টি করেছে। ফলশ্রুতিতে 2014 সালে আবারও বাংলাদেশের দ্বিতীয় মেয়াদের কাউন্সিল সদস্য নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবা প্রদানের সুযোগ সৃষ্টির মধ্যে দিয়ে মানুষের জীবনমান ইতিবাচক পরিবর্তন আনার আন্তর্জাতিক স্বীকৃতি স্বরূপ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন ITU হতে বাংলাদেশকে ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি পুরস্কার 2014-এ ভূষিত করা হয়। এছাড়া ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স 2014 সালের পাবলিক সেক্টর ক্যাটাগরিতে বাংলাদেশে WITSA 2014 গ্লোবাল ICT এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধে ICT অ্যাক্ট 2006 সংশোধন করা হয়েছে। সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি, তথ্য নিরাপত্তা পলিসি গাইডলাইন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃক আইন 2010-এর সংশোধন, ICT খাতে গবেষণার জন্য ফেলোশিপ ও বৃত্তি প্রদান এবং উদ্ভাবনীমূলক কাজের জন্য অনুদান সম্পর্কিত নীতিমালা 2013 প্রণয়নের মাধ্যমে সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সুশক্ত ভিত্তি তৈরি করেছে। দেশে কোনো বিকল্প সাবমেরিট কেবল না থাকায় দ্বিতীয় সাবমেরিট কেবলের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, ওয়েস্টার্ন ইউরোপ 5, SEAME, WE5 আন্তর্জাতিক কনসোর্টিয়ামে যোগদান করেছে এবং সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বর্তমানে দেশের ব্যান্ডউইথের পরিমাণ 2000 GBPS, দ্বিতীয় সাবমেরিন কেবলে বাংলাদেশে প্রায় 1300 GBPS ব্যান্ডউইথ অর্জন করবে। সম্মানিত সুধীমণ্ডলী, নতুন নতুন আবিষ্কারের ফলে তথ্য প্রযুক্তি খাতে প্রতিনিয়ত উন্নত প্রযুক্তির আবির্ভাব ঘটছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে আমাদেরকে নতুন প্রযুক্তি আবিষ্কার ও ব্যবহারে অভ্যস্ত হতে হবে। সরকার এই খাতের উন্নয়নে সার্বিক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। ICT এক্সপো 2015 সর্বশেষ প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহারে উদ্যোক্তাদের জন্য অবারিত সুযোগের দ্বার উন্মোচিত করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
বাংলাদেশ আইসিটি এক্সপো 2015 এর বার্তা সর্বত্র ছড়িয়ে পড়ুক এ প্রত্যাশা করি। সেই সাথে আইসিটি পণ্য ও সেবা সমূহের ব্যবসায়িক সুবিধা সৃষ্টি, এ সেক্টরে বিনিয়োগ বৃদ্ধি এবং আমদানি নির্ভরতা কমে আনার আহ্বান জানাই। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। একই সাথে আইসিটি এক্সপো 2015 এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি, আপনার মূল্যবান ও দিক নির্দেশনামূলক ভাষণ প্রদানের জন্য। সুধি মঞ্জলি, এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের বাংলাদেশ আইসিটি এক্সপো 2015 এর উদ্বোধনী অনুষ্ঠান। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি, ধন্যবাদ সবাইকে। Thank you, Honorable President, for your valuable and directional speech. Ladies and gentlemen, this is the end of the opening ceremony of Bangladesh ICT Expo 2015. Thank you, Honorable President. Thank you all. আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, উনি এই অনুষ্ঠান স্থল ত্যাগ না করা পর্যন্ত আপনারা অডিটোরিয়ামের ভেতরে অবস্থান করবেন।